গুরু জীবনের প্রচুর দুঃখ। আগে সবাই ভাবতো বোধহয় মঞ্চে ঢপ মারি, ঢপ মারি না মানে অতীতের ঘটনাগুলো শেয়ার করতে করতে সেই ঘটনাগুলো যে বড় আকারে নিজের জীবনেই বাস্তবায়ন হবে ভাবিনি কোনোদিন। আগে লোকজনকে মোটিভেশন করতাম, আমার কাছে ওই প্রচুর ছেলেমেয়েরা কাউন্সিলিং করাতে আসতো, আমি সবসময় বলতাম যদি মনে করিস কেউ সুইসাইড করবি তার আগে আমার কাছে একবার আসিস, বাঁচিয়ে দেবো, বস বোঝাতে পারতাম, নিজেকে বোঝাতে পারছি না। লাস্ট দেড় থেকে দু মাস হলো নিজেকে বোঝাতে পারছি না, কষ্ট শুধু পেয়েই যাচ্ছি। লাস্ট গত চার দিন আগে যখন ওই দেওয়ালে মাথা ঢুকেছি সেদিন আমার বাবা মা আর আমার ভাইরা বলতে বাধ্য হয়েছে তোমাকে পাগলের ডাক্তার দেখাতে হবে, এবার সাইক্রিয়াটিক দেখাতে হবে। সত্যি মানসিকভাবে ভারসাম্যহীন হইনি এটুকুই বাঁচো আর কি, শুধু মানসিকভাবে দুর্বল হয়েছি, তবে বাঁচবো, আবার তোমাদের ভালোবাসায় বাঁচবো। এবার আসি আমার পাড়ার গল্পে, নিজের গল্প থেকে এবার পাড়ার গল্পে আসি, বলবো। আমার পাড়ায় পিকনিক হয় শীতকালে, তোমাদের পাড়ায় হয় সবার পাড়ায় হয়, কিন্তু আমার পাড়ার একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, পিকনিক হলেই ছেলে পুলে তেল খাবে। তোমাদের ঝিলপাড়ায় হয় না, আমার পাড়াতে হয়। মাঝে মাঝে ভাবি সত্যি কথা ফাংশানে গিয়ে বলবো আর পরের দিন দেখবো বাড়ির সামনে তালা পড়ে গেছে আর ঢুকতে দেবো না, কিন্তু কিছু বলে না, পাড়ার লোকগুলো ভালোবাসে। কিন্তু প্রবলেম হচ্ছে পাড়ার ছেলেপুলেরা, ইয়াং চ্যাংড়া ছেলেপুলে খুব তেল খায়। এবার পিকনিক হচ্ছে, পিকনিকে তেল খেয়েছে, তেল খেয়ে কারাকঝিং ডান্স করছে, তো নাচতে নাচতে হঠাৎ করে দেখি বক্সের তার খুলে গেছে, গান বন্ধ হয়ে গেছে, পোলা পাইন তাও নাচছে। তার মনে কৌতূহল জেগে যায়, নাচছিস কেন? বলছে দাদা না পাগল হয়ে যায়নি, মিউজিক বাজছে। একটা দূর থেকে একটা আওয়াজ কানে এলো, বলছে দাদা দেখো মিউজিক বাজছে। কি মিউজিক? সে মিউজিকের সন্ধানে গিয়ে মনে হয়েছে না এবার একটা গান বাজানো দরকার, গান বানানো দরকার। ওদের জন্য গান বানিয়েছিলাম, সেই গান হিট হয়ে গেছে, তোমরা শুনেছ, একটু সাউন্ডটা শোনাবো যে গানের মিউজিকে ডান্স করে ওরা করছিল, সেই মিউজিকে নাচতে হবে কিন্তু হাত তুলে, বুঝলা? ভুলে গেছি ডিজে গানে নাচছে, দামি মাল ছেড়ে গুরু বাংলা মাল কাছে, ও ফাংশন ভুলে গেছি ডিজে গান নাচছে, দামি মাল ছেড়ে গুরু বাংলা মাল কাছে, বেহুশ হয়ে গিয়ে মাঠেই পড়ে থাকছে, বাবা মা খুঁজতে এলে বিমল বেড়ে যাচ্ছে, সেবি এলে গান বাজাবো মদকে বাবা দেবো, জেনারেল মিউজিকেতে নাচবো সবাই সাথে মাতাল তালে, ঠিক আমি গুরু রোম্যান্স, ও যাতে মাতাল তালে ঠিক আমি গুরু রোম্যান্স। কি করবি, মদকে বাবাল দিবি? মানে কি আমার পাড়ার মতন নিয়ম না, মদ খাবি না একদম? আমি ইয়াং জেনারেশনকে একটু বলি, আমি নিজে কিন্তু মদ খাই না, সবাই ভাবে ওই স্টেজে পাগলামি করি, নাচি, এই করি, সেই করি, আমি মদ খাই না, গাঁজা খাই না, বিড়ি খাই না, সিগারেট খাই না, কিচ্ছু খাই না, আমি ভালো মন্দ জিনিস খাই। এবং ওই
মদ খেলে যে টাকাটা খরচা হয় ওই টাকাটা আমি মাস গেলে জমাই, জমি আমার বাবা মায়ের জন্য গিফট কিনি, নিজের জন্য গিফট কিনি, দেখবি অনেক শান্তি বেশি। তাই বলবো ওই আমার পাড়ার একটা লোকের মতন, একটা একটা দুধ বিক্রেতা যে দুধ বিক্রি করে দিনের শেষে মদকে টলতে টলতে বাড়ি যায়, আর একটা মদ বিক্রেতা আছে ও দিব্যি মদ বেচে ওই দুধালার থেকে দুধ কিনে নিজের বাচ্চাকে খাওয়ায়, আর যে দুধ বিক্রি করছে ওর বাচ্চারা অনাহারে মরছে। তাহলে লাভ আছে এই 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 মদ্যপানের কোনো দরকার আছে? তাহলে কী আছে? ভালো মতো ভালো কেড়ে শুধু এনজয় না, জীবন আছে যতদিন। ওফ আর কি বলবো, কিন্তু না শখে এক দিন ঠিক আছে, কিন্তু রোজ নয়। ওই নেশার পয়সাটা বাঁচিয়ে বাবা মার জন্য গিফট কিনে নিয়ে যাবি, দেখবি শান্তিটাই আলাদা। কি মদ্যপানের বিরুদ্ধে যারা তাদের মাথায় পড়ুক বাস, না একদম না, আমি বিরুদ্ধে। ও যে বিকেলে গান বাজাবো মদ খেয়ে বাবার দেব, জেনাটার মিউজিকতে নাচবো সবাই, যাতে মাতাল তালে ঠিক আমি গুরু রোম্যান্স, যাতে মাতাল তালে ঠিক আমি গুরু রোম্যান্টিক। এই মাত্র একটা গানের মিউজিক বাজালো, কি গানের মিউজিক বলতে হবে? কি মিউজিক ছিল? হ্যাঁ তোমার দেখা পাই, আবার বাজা। কি গান কি গান? কার গান? ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, আমার পড়া চুরাইবো, ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যাতার লাগে ডেটিং মারে আমায় চেনে না। আসলে এসব গান গাইতাম না, কিন্তু এসব হিট গান। আমার বৌদি খেলা হবে যদি গান হতে পারে, তাহলে টুটির মা কন্দোষ করেছে, তাই না? ও বাবা ভাবে ছেলে আমার বিগড়ে গেছে সঙ্গ দোষে, জানে না আমি সরকার, পাড়ার ওই সিসিটিভি কাকি মারা হিংসে করে, হলা তাকে জানানো দরকার। আমি বলি কি গো দিদি তোমার ছেলে কি কি করে, সে খবর রাখছো কি আজকাল, সামনে ভদ্র সাজে মায়ের সোনা ছেলে হয়ে ওদিকে পেছো মাতাল, যে বিয়েলে গান বাজাবো মদকে বাওয়াল দেব, জেনাটার মিউজিকতে নাচবো সবাই, যাতে মাতাল তালে ঠিক, ও যাতে মাতাল তালে ঠিক আমি গুরু রোম্যান্টিক, যাতে মাতাল তালে ঠিক আমি গুরু রোম্যান্টিক, ও যাতে মাতাল তালে ঠিক আমি গুরু রোম্যান্টিক।